ताजदारे हरम, ताजदारे हरम, ओ निगाहे करम। Assalamualaikum, अल्हम्दुलिल्लाह। आज के अच्छे लोग गेम आशुप्ति ने हमारे एक वीडियो शूट करबो। তো শুটিংয়ের আজকে প্রথম দিন, অনেকদিন যাবৎ অনেক শর্ট ফিল্মের আমরা বিহাইন্ড দ্য সিন বানাই না, তো আজকে বিহাইন্ড দ্য সিন বানাতে যাচ্ছি, তো চলেন। মারহাবা এ জান জানা, জান ইমা ইয়া নবী, মারহাবা এ জান জানা, জান ইমা। নাটকের মেন ক্যারেক্টারে আসতে আসতে আমাদের ফাহাদ ভাই, ফাহাদ ভাই আসছে নাটকের গেম আসতে একটা গেম একটা ক্যারেক্টার সাইকেলে শুট করতাম, তো এখন একটু বাজেট একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা হচ্ছে যে ইজি বাইকে উঠেছি। যখন বাজেট আটটু বৃদ্ধি পাবে তখন আমরা মোটর সাইকেলে উঠবো, তারপরে আটটু বৃদ্ধি পেলে তখন আমরা আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম শুটিং হবে হচ্ছে যে স্টুডিয়ামে, তো এখানে আর কি চার বন্ধু গল্প করবে, দেন এখান থেকে স্টোরিটা শুরু হবে আর কি। ও তিন বন্ধু গল্প করবে, এখান থেকে স্টোরিটা শুরু হবে। তো এখানে হচ্ছে যে আমাদের ক্যামেরা গোছানো চলছে, তো কি স্মার্ট বয় কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আসুন। হ্যাঁ ভাই, কি অবস্থা? খুব খারাপ, দিনকাল ভালো যাচ্ছে না। খাট তো এখান থেকে স্টেডিয়াম বোঝানোর জন্য আর কি শট নিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ব্যাগ ব্যাগ সরা যা, ব্যাগ দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না, একটু একটু এই অ্যাঙ্গেল দেন, তাহলে দেখা যাবে। হুম 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 মানে এই নিজ লো লেভেল তো হাই লেভেলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গেম আসক, তো ভিডিও যখন আমরা শুট করছিলাম এখানে, তো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তো যার কারণে আমরা আমাদের শুটিংটা স্থগিত রেখেছি। ইনশাল্লাহ বৃষ্টি থেমে গেলে আবার শুটিং শুরু করব। তো এখানে আমাদের এই একটা ছাতের নিচেই সবাই আমরা আশ্রয় নিয়েছি, জড়ো সরো হয়েছে। আপনারা দেখতে চলেছেন আমাদের মাসাদ ভাইয়ের প্রিয় গজল। কিসমত মে মেরি চান সে জিনা লিখ দে, ডুবে না কভি মেরা সফিনা লিখ দে, জন্নত ভি গবারা হে মগর মেরে লিয়ে, কাতবে তকদীর মদিনা লিখ দে, তাজদারে হরম, তাজদারে হরম, ও নিগাহে করম, তাজদারে হরম, ও নিগাহে করম। হম গরিবো কো দিল ভি আগর জায়েগে, হম এ বেকসা ক্যা কহেগা জাহান, হম এ বেকসা ক্যা কহেগা জাহান, আপকে দর সে খালি আগর জায়েগে। তো অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা শুটিং করতে গিয়েছিলাম, আসিফ কই? আসিফ সাইকেল চলে গেছে। তো অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা শুটিং করতে গিয়েছিলাম, বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা শুটিং শুরু করব, কিন্তু আসলে ওখানে আমরা শুটিং করতে পারলাম না। তো অনেক সময় হয় কি যে আমরা যদি কোনো জায়গায় শুটিং করি, কর্তৃপক্ষের পারমিশন ছাড়া সেখানে শুটিং করতে দেওয়া হয় না, আল্লাহ মাহবুব জানে কি সমস্যা, এরকম অনেক সময় অনেক জায়গাটায় হয়েছে। তো আবার অনেকদিন পরে এই সমস্যার সম্মুখীন আজকে হলাম। তো যাই হোক, আমরা লোকেশনটা চেঞ্জ করছি, করে আবার দেখি আমরা একটা লোকেশন সিলেক্ট করলাম, দেখা যাক। অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন যে কোথায় আমাদের কল্যাণ আছে, অবশ্যই আমরা সেখানেই আমাদেরকে নিয়ে যেয়ে দাঁড়াবে। মানে তুমি হাসপাগম রেডি?
ওকে পরবর্তী ডায়লগ হ্যাঁ ডায়লগটা দাও ব্লু ক্লোজ ডায়লগ এই সাদিক হ্যাঁ দাঁড়া না 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 আমি আসছি হ্যাঁ চলে এসে এটা কি টি-শার্ট হলে কেমন হতো আমি তো এখনো শুরুই করিনি তা করবি কেন হ্যালো গাইস জিব্বা বের করে দিলে আজকে আমাকে অনেক পচাইছে ওহি ভাই এ রাতে ঘুমাইতে পারে না আমাকে কিভাবে পচাবে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আমাদের গেমের গেম আসক্তি নাটকের দ্বিতীয় দিন তো আজকে আমরা দ্বিতীয় দিন শুটিং করব আরেকটা লোকেশনে তো এই নাটকে প্রায় পাঁচটা লোকেশনে মনে হয় শুটিং হবে তো দেখা যাক আজকে শুটিং কত দূর কী হয় এটা কি ইচ্ছা করেছিল নাকি আলহামদুলিল্লাহ আজকে এটা হচ্ছে যে আমাদের লোকেশন এটাই আমরা নতুন ফার্স্ট টাইম শুটিং করছি সব মিলিয়ে বলা যায় যে কালার অনেক সুন্দর আসছে ভিডিওর সামনে করো সামনে করো এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই রাখো এই রাখো এই রাখো মিডিল রাখো মিডিল রাখো মিডিল রাখো মিডিল রাখো হ্যাঁ বাস 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 থ্রি টু ওয়ান অ্যাকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সারাদিন কোথায় থাকো তোমাকে তো এলাকায় খুঁজেই পাওয়া যায় না এই বেশি থাকা হয় না এলাকায় আসসালামু আলাইকুম আমাদের শর্ট ফিল্মের শুটিং এখানে চলছিল তো আপনারা যারা ফিল্ম নিয়ে কাজ করেন তারা অবশ্যই সবসময় চেক রাখবেন শুটিং এ বেরোনোর আগে চেক করবেন কাজ সকালে আমরা একটু আগে আচ্ছা ঠিক আছে কাল সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের আজকে শুটিং অলমোস্ট ডান এদিকে আলহামদুলিল্লাহ আজকে শুটিং এখানে কমপ্লিট হয়ে গেল এখন আমরা হচ্ছে যে অফিসের দিকে যাচ্ছি তো আজকে শুটিং এ মানে অল্প ডায়লগ ছিল যার কারণে তাড়াতাড়ি এন্ডিং হয়ে গেছে আর আমরা আমাদের যারা অ্যাক্টর আছে তারা অনেক দক্ষ হয়ে গেছে যার কারণে আমাদের জন্য আরো ইজি হয়েছে সময়টা কম লাগে এখন আগের থেকে আমরা অনেক বেশি কাজ করছি আমাদের যে মাসুদ আছে মাসুদ কি বলতেছে মাসুদ নিয়ে একটা শর্ট ফিল্ম লেখা আছে হ্যাঁ হ্যাঁ মারি হবে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যে আমাদের শুটিং এর তৃতীয় দিন তো আজকে শুটিং এ হচ্ছে যে আজকে শুটিং টা একটু অন্যরকম শুটিং এই রকম শুটিং এর সম্মুখীন এর আগে আমি কখনো হইনি তো দেখা যাক আজকে শুটিং এ আমরা কতটুক কভার করতে পারি আর নাটকটা কত ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রায় 14 দিন আমার আকিব আহমেদ যে ইউটিউব মানে ফেসবুক পেজ আছে ওখানে কোনো ভিডিও আপলোড করতে পারি না তো আজকে হচ্ছে যে শুটিং করতে হবে যার কারণে আরেকটা সমস্যা হচ্ছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রোদও উঠছে না যার কারণে আরও আর একটা সমস্যার ভিতরে রয়েছি আমরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যে আমাদের শুটিংয়ের তৃতীয় দিন তো আজকে আমরা একটু এক্সট্রা রকম মেকআপ করব তো সেই মেকআপটা আপনাদেরকে দেখাবো তো আসেন মাসুদ হাত কাটলো কি করে মাসুদ গেম খেলতে যে হাত কেটে গিয়ে গেম খেলতে দে কাটা নাই হাত কেটে গিয়েছে গেম খেলতে যায় হাত কেটে গেছে এই এই পুলিশ ডাকো এই অ্যাম্বুলেন্স ডাকো জি ভাই এই মাসুদের সদর হাসপাতালে নিয়ে গেল এই এই তাদের আল্লাহ আল্লাহ
প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন প্রায় একটা বেজে গেছে, তো একটা ৪২ বাজে, যার কারণে এখন আবার শুটিং শেষ করতে করতে ইনশাআল্লাহ কাছে সন্ধ্যা হয়ে যাবে। এখন হচ্ছে সাহিয়াদের বাসায় আমাদের শুটিং, তো আমি আসছি এখন ফুটবল খেলবো, আসেন ভাই। রেডি, থ্রি টু ওয়ান, আপনি গেট খুলে ভিতরে চলে যাবেন শুধু। কি এক চাবি খুলতে যে অ্যাকশন, থ্রি টু ওয়ান অ্যাকশন। এই হচ্ছে, এই হচ্ছে তোর কোর্সের নমুনা, একটু লাউড লাউডই বলেন, বুঝেছেন? হ্যাঁ পুরোটা পুরোটা, তারপরে দেবেন, থ্রি টু ওয়ান অ্যাকশন। তুই হবে, তুই হবে, কিসের কোর্স করছো দেখি তো, এই হচ্ছে তোর কোর্সের নমুনা, পারফেক্ট শট, থ্রি টু ওয়ান গো অ্যাকশন। এই হচ্ছে তোর কোর্সের নমুনা, না হইল আরো স্পিডের সাথে মার, আরো জোরে মারবে, উঠে আসা ঠিক ছিল, এই হচ্ছে তোর কোর্সের নমুনা, চটটা মারার পরে ওই যে আপনি বললেন না আমাকে ধ্বংস করে দিয়েছিস, ওই ডায়লগটা আমার গালে ঢেকে গেছিল। হ্যাঁ রেডি, থ্রি থ্রি টু ওয়ান অ্যাকশন। আপনি আমার ফোন ভাঙলেন কেন তাই বলেন, আমার মুখে মুখে কথা, কলেজ এত জোর হয় কি করে, আমাকে ধ্বংস করে দিয়েছে, দূর হয়ে যাবে আমার সামনে থেকে, হয়নি না, আমাকে ধ্বংস করে দিয়েছিস, দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে, তোকে যেন এই বাড়িতে না দেখি, দূর হয়ে যা।
ওকে তো এই যে মোবাইল ভাঙা হয়ে গেছে আর খাবে দাবে প্যাড ধরবে তারপরে তো বাথরুমে যাবে তো শুটিং মানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে প্রায় 30% কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা লাঞ্চ করব তো সবাই এখানে বসে পড়ছে দেখা যাক আমাদের লাঞ্চে কি কি আছে আমরা দেখাই আপনাদেরকে আচ্ছা আমি এটা দেখালে কি শো অফ হবে নাকি না না তুমি দেখাই দাও আচ্ছা ঠিক আছে তো কি কি আছে সাদা ভাত মাংস আর ডাউন সবজি আর 7 আপ ও পানি 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 আর কি ঠান্ডা পানি পানি হয়ে গেল এখন পানি আচ্ছা আমরা ফ্রেশ হয়ে নি হয়েছে গেছি নাকি আর দাস আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আমরা শুটিং করছি কিন্তু 14 দিন কোনো ভিডিও আপলোড করি না শুধুমাত্র বৃষ্টির কারণে এখন বৃষ্টি হচ্ছে তো তার পাশাপাশি আমি মাসুদ আঙ্কেল আরও আমার টিম মেম্বাররা আমরা সবাই মিলে শ্যুট করছি তো আজকে মাসুদ আঙ্কেলের শুটিং কমপ্লিট হয়ে গেছে বাদ আলহামদুলিল্লাহ আমার যে ফেসবুক পেজ আছে যেখানে ভিডিওগুলো দেখানো হয় আর কি ওখানে 14 দিন কোনো ভিডিও আপলোড করা হয় না তো আজকে আমি এবং আমার টিম মেম্বাররা মিলে শুটিং করছি এই দেখেন এখানে বৃষ্টি পড়ছে তারপরেও শুটিং করতে হচ্ছে কারণ শুটিং করতে হবে ভিডিওটা কমপ্লিট করতে হবে আমাদের সাথে মাহমুদ আঙ্কেল আছে তো মাহমুদ আঙ্কেলকে এর আগের ভিডিওটা আপনারা দেখছেন তো আজকে ওনার শুটিং ছিল শুটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন বাদ বাকি শুটিং আমার টিম মেম্বারে রয়েছে তো চলুন সেখানে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে শুটিং চলতেছে তো যে কোনো নাটক আর কি বানাতে হলে আসলে অনেক চিন্তাভাবনা করা লাগে ওয়েদার লোকেশন ম্যান হ্যাঁ সব কিছু মিলিয়ে আর কি হচ্ছে যে নাটক শুটিং করা হয়ে থাকে এরপরে আল্লাহ বৃষ্টি পড়তেছে তো এই আমরা যে ছাদে আছি এটা তো সারিয়ারদের বাসা তো এখানে বিভিন্ন রকম গাছ আছে যেমন আগেরবার যখন আমরা আসছিলাম তখন কুল খাইছিলাম এই যে সেই কুল আবার এবারটা বড়ো হইলে কুল খাইবো অনেক কুল ধরে আর কুলগুলো অনেক মিষ্টি হয়ে গেছে আর এদিকে আরও কিছু গাছ আছে যেমন পেয়ারা গাছ আছে ওদিকে লেবু গাছ আছে তারপর আছে এটা মনে হয় মাল্টা গাছ এটা মনে হয় মাল্টা গাছ এটা কী ফুল গাছ যেন বলে মেয়েরা হয়তো ভাই ফুল গাছটা এটাই থ্রি টু ওয়ান অ্যাকশন মাসুদ একটা ই নিয়ে নাও হ্যাঁ দেখা যাক ট্রেইলার ছেলেটা পারবে কি করে খেলা ভাই তুই আয় এসে শেষ কর তাড়াতাড়ি ভাই আমি বড় করে দাও আরে পারবো না
হাসছিস কি করতে? এই সুপার সুপার 3 2 1 অ্যাকশন। কাট ডিম একদম সাদা হয়ে রে আমাদের শুটিং শেষ, আজকের মতন শুটিং শেষ। আমরা এই কাদার ভিতরে আমাদের 1.5 ঘন্টা চুপাই সাকিব ভাইরা, আমি এর রিচার্জ চাই। আমাদের 1.5 ঘন্টা চুপাই, আমরা অটো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। আমরা এখন অটো উঠে পড়বো। হাত কেটে গেছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের গেম আসক্তি নাটকের শুটিংয়ের হচ্ছে যে 4 নম্বর দিন। তো এর আগে আমরা 3 দিন শুটিং করেছি বিভিন্ন জায়গাটায়। তো আজকে একটা শুটিং হবে এবং কালকে আর একটা শুটিং হলেই আমাদের ইনশাল্লাহ গেম আসক্তি নাটকটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে একটা দুঃখজনক ঘটনা আমি আপনাদেরকে বলি। আমি বাসা থেকে যখন বের হচ্ছি, তো সচরাচর এখন করোনা ভাইরাসের জন্য সব জায়গায় লকডাউন চলতেছে, তো যার কারণে রাস্তার সামনে বাস দিয়ে যাইতে দিচ্ছে না, ঠিক আছে, একদম মেন রোডের সামনে। তো আমি বলছি যে আমি তো কাজে যাব, তো আমার তো স্টোর আছে, আমার তো সেখানে যাইতে হবে, তো আমাকে যাইতে দেন। তো বলছে আপনি যাবেন তো আমি কী করব। তো একজন পুলিশের ভাষা যদি এমন হয় যে আমি আপনি যাবেন তো আমি কী করব, তাহলে বলেন। এখন তার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে বলেই যে একজন পুলিশ একজন মানুষের সাথে এরকম খারাপ বিহেভ করবে, এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ সময় সবসময় আপ ডাউন করে, কখন কার হাতে ক্ষমতা যাবে কেউ কিন্তু জানে না, ঠিক আছে। তো যাই হোক, দিন শেষে দিন শুরুতে আজকে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। যাই হোক, এই খারাপ জিনিসটা দিয়ে আজকে দিনটা শুরু করি, চলেন। আজকে শুটিংয়ের লোকেশন হচ্ছে যে আমাদের এটাকে পুরনো ব্রিজ বলা হয়, আর ওই যে ওটা হচ্ছে যে নতুন ব্রিজ। তো এখানে হচ্ছে যে আমাদের শুটিং ব্রিজের উপরে আর কি শুটিং হবে। তো আমরা নিচে এসে অবস্থান করেছি যাতে আমরা একটু বিশ্রামও নিতে পারি, পাশাপাশি কিছু শট হচ্ছে যে এখানে হবে। তো এই ব্ল্যাক ম্যাজিক নাটকটা আমরা এখানে শুটিং করেছিলাম। তো লোকেশনটা বেশ ভালো, দেখা যাক আজকে আমরা কত দূর কি করতে পারি। ওই ভাই কি বলতে চাই? বলতে চাই আপনার সবাই দোয়া করেন যেন আজকে শুটিংটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি। এতটুকু আপনাদের কাছে কামনা। আর হোসেলি আসুক, আর হোসেলি আসুক, ড্রেস চেঞ্জ করা হবে, যার কারণে ওদের টি শার্ট ড্রেস। স্যার কাট, এই জায়গা থেকে এতটুকু তাই মারতে পারছেন না? এই যে এই যে তো কি অবস্থা গরমে? সকালে শুটিং চলতেছে আমাদের, এখন বাজে 1টার দিকে সকালে শুটিং চলতেছে। যেহেতু আমরা সকালে কেউ ধরতে গেলে উঠতে পারে না ঘুম থেকে, তো যার কারণে সকালে শট দুপুরবেলা নিয়ে সেটা আবার কালার গ্রেডিং করে সকাল বানানো হবে। আলহামদুলিল্লাহ, এই মাত্র হচ্ছে যে আমাদের গেম আসক্ত নাটকের চতুর্থ দৃশ্য শুটিং শেষ হলো। শুটিং শেষ হওয়ার সাথে সাথে সাথীটাও পড়ে গেল, গেমবেল খুলে ফেলেছো। তো আমরা বাদ বাকি শুটিং ইনশাল্লাহ কালকে করব। কালকে করলে ইনশাল্লাহ আমাদের এই নাটকটা শেষ হয়ে যাবে। এই নাটকটা খুবই খুবই মানে কষ্টকর একটা নাটক, খুব ভালো একটা নাটক হতে চলেছে। হ্যাঁ, এটাই খুব ভালো একটা নাটক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে আমাদের গেম আসক্তি নাটকের 5 নম্বর দিন শুটিং। তো আজকে আমরা শুটিং করবো হচ্ছে যে আলিয়া মাদ্রাসা, আমাদের এটা এই এটা হচ্ছে যে আলিয়া মাদ্রাসা, এরই সাথে একটা মসজিদ। তো এই মসজিদের সামনে আজকে আমরা শুটিং করবো। তো এই মসজিদটা কিছুদিন আগেই নতুন করে
বানানো হয়েছে, আগে অন্যরকম ছিল, এখন সম্পূর্ণ খুব সুন্দর করে বানিয়েছে। তো আজকে শুটিংটা আমরা এখানেই শুরু করবো ইনশাল্লাহ। আজকের এই নাটকে অভিনয় করবে ওহি ভাই, তো এদিকে মারশাদ অভিনয় করবে, মারশাদ ওহি ভাই, আর এদিকে আমাদের আঙ্কেল আছে জহির সাহেব। আমরা এখন স্ক্রিপ্ট দেখবো, তারপরে খতিয়ে দেখবো ব্যাপারটা। ভালো কথা শর্ট কিন্তু নেওয়া হয়নি। আপনি বিষয় যে একটু খতিয়ে দেখেন। ঠিকই বলেছো সাদিক, বিষয়টা খতিয়ে দেখা দরকার। ওর আচার ব্যবহারও দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। গোসল খাওয়া, নামাজ কালাম কিছুই নেই। আলহামদুলিল্লাহ আজকে আমরা শুটিং শেষ করার পরেই, মানে শুটিং যখন চলছিল তখনই হচ্ছে যে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো শুটিং যখন একদম সম্পূর্ণ এন্ডিং হয়ে যায় তখন হচ্ছে ব্লগ বানাচ্ছি, তুই কথা বলিস কি করতে ভিতরে। তো আজকে ব্লগটা এখানে এন্ডিং করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।